মাননীয় সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সুযোগ পাইনি এর আগে, আপনি পরপর তৃতীয়বার স্পিকার হয়েছেন, এই জন্য আপনাকে অভিনন্দন। এবং তার চেয়েও বড় অভিনন্দন হচ্ছে যে জাতির জনকের কন্যা শেখ হাসিনা আপনার নির্বাচনী এলাকায় যে জনগণের কাছে বলেছেন যে আমি আমার মেয়েকে আপনাদের হাতে তুলে দিয়ে এলাম, এই যে বিরল সম্মান, এই সম্মান আমাদের সবার জন্য। এবং আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে দোয়া করি, জননেত্রী শেখ হাসিনার কন্যা হিসাবে আপনি দেশে এবং বিদেশে আমাদের জন্য আরও বেশি সম্মান নিয়ে আসবেন। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে শুধু একটা কথাই বলতে চাই। আমি জাস্ট 3 দিন আগে মক্কা মদিনা থেকে আসলাম। এখানে যারা রেমিটেন্স পাঠান বাংলাদেশে, সেই লোকগুলি, হাজার হাজার লোকের সাথে কথা হলো, তাদের অন্য কোনো ডিমান্ড নাই, একটাই ডিমান্ড, 2-3 বছর পরে বাচারীরা প্রচণ্ড পরিশ্রম করে দেশে ফিরেন। এবং কী পরিমাণ পরিশ্রম করেন সেটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি, আমরা সবাই দেখেছি। কিন্তু বাংলাদেশে এয়ারপোর্টে নামার পরে যেই হ্যাসেলটা তাদের হয়, যেভাবে তাদের সাথে আচরণ করা হয়, আমার কাছে মনে হয় এটা একটি অমানবিক আচরণ। সেই বিষয়ে যাতে দেশে ফেরার পরে তারা যাতে ওই সম্মানটা পান যে এই দেশের রেমিটেন্সের সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশ যে আজকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেখানে যে তাদের একটি ব্যাপক অবদান আছে, সেইটুকু সম্মান যাতে তারা পান, সেই বিষয়ে এই মন্ত্রণায় কোনো নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ অত্যন্ত একটা অপ্রিয় সত্য কথা বলেছেন। এই কথার পরে, এবং যেহেতু আমাদের যারা প্রবাসীতে যারা চাকরি করে, রেমিটেন্স পাঠায়, ওরা বরং আমরা গেলেই ওরা খুব ব্যতিব্যস্ত হয়ে যায়, কি করে আমাদের আদর আপ্যায়ন করবেন, এটা সবই সত্য। এবং এই এয়ারপোর্টে আসলে বাংলাদেশে আমাদের এখানে যখন তারা নামে হয়রানির শিকার হয়, এবং 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনের পরে 2009 সালে সরকার গঠন করার পর জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, তিনি আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়কে সতর্ক করেন এবং সাথে সাথে বলেন যাতে করে যারা আসবেন আমাদের সেই বাঙালিরা ফেরত বিদেশে চাকরি করেন, তাদের জন্য ডেস্ক খোলার জন্য আলাদা, যাতে হয়রানি শিকার না হয়। এবং ওই 2009 সালে ক্ষমতায় থাকা অবস্থায় তৎকালীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর নেতৃত্বে এখানে ডেস্ক খোলা আছে, এবং সেখানে যদি যোগাযোগ করে আমাদের প্রবাসী ভাইরা বিদেশ থেকে বাংলাদেশে এসে যোগাযোগ করলেই অবশ্যই ওনাদের সমস্যার সমাধান হবে এবং হয়রানির শিকার হবে না। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে।